নমস্কার বন্ধুরা একটা নতুন এপিসোডে আজকে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে যেই ম্যাজিকটা দেখাবো এই ম্যাজিকটা আপনাদের সকলের জানা এবং এই ম্যাজিকটা আপনারা অনেকবার দেখেছেন আমার চ্যানেলে এই ম্যাজিকটা আছে যে এই ম্যাজিকটা কি হয় আচ্ছা একটু দেখে নিন অ্যাকচুয়ালি কী হয় i তাহলে বুঝতেই পারছেন অ্যাকচুয়ালি ম্যাজিকটাই কিন্তু আমি আজকে আবার এই ম্যাজিকটা নিয়ে এলাম কেন তাই তো প্রশ্ন এটা এই ম্যাজিকটার একটা অ্যাডভান্স ভার্সান দেখাবো অ্যাডভান্স যারা নতুন তারা পুরোনো ভিডিওটা একবার দেখে নেবেন এবং আমি আই বাটনে দিয়ে দেব আপনারা পুরোনো ভিডিওটা একবার দেখবেন তাতে টিউটোরিয়ালটাও দেওয়া আছে কি করে ম্যাজিকটা করতে শেখানো আছে প্লাস আমি ডিসক্রিপশানও লিঙ্কটা দিয়ে দেবো দেখে নেবেন আজকে যেটা দেখবো সেটা অ্যাডভান্স ভার্সান অ্যাডভান্স ভার্সানটা কীরকম এই যে এখানে একটা রয়েছে এটা ব্ল্যাক একটা রিং আর এখানে রয়েছে একটা ইয়েলো রিং তা আমি কী করছি ইয়েলো রিংটা প্রথমে আমার হাতে নিচ্ছি তারপরে ব্ল্যাক রিংটাও নিচ্ছি হাতে চেপে রাখলাম উল্টো করে আমি যদি এরকম বার করি ইয়েলো রিংটাকে যদি আমি বার করে নিই তাহলে একদম পরিষ্কার ব্যাপার যে আমার হাতে ব্ল্যাক রিংটা রয়েছে এবার এটাকেও যদি আমি এই হাতে জাস্ট মুঠো করে রাখি রাখার পরে যদি জাস্ট টাচ করি তাহলে দেখা যাবে ইলোটা ব্ল্যাক হয়ে গেছে আর আমার হাতে যেটা আছে সেটা ইয়োলো হয়ে গেছে তো এই ব্যাপারটা তো আপনারা ওই ভিডিওটা দেখে বুঝেই গেছেন যে কি করে হয় কিন্তু আমি অ্যাডভান্স বলেছি অ্যাডভান্সটা কি হবে আবার দেখুন প্রথমে ইয়েলোটাকে নিলাম তারপরে এই ব্ল্যাকটাকে নিলাম নিয়ে উল্টে দিলাম উল্টে দিয়ে কী করছি আমি এই ইয়োলোটাকে বার করে নিচ্ছি ইয়োলোটাকে বার করে নিয়ে আমি কি করছি এই ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি দেখুন এই ব্যাগে রেখে দিলাম জাস্ট এই ব্যাগের ভেতরে রেখে দিলাম আর জাস্ট যদি এর ওপরে পাশ দিই তাহলে দেখা যাবে ইয়োলোটা আমার হাতে চলে এসছে ইয়েলোটা আমার হাতে এই দেখুন হাতে চলে এসছে আর এখানে দেখুন এই দেখুন এখানে এই ব্ল্যাক এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাডভান্স কি হলো তাহলে হ্যাঁ অ্যাডভান্সটা কী হলো একটু ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন ম্যাজিক দেখাবার সময় অনেক সময় সামনে দর্শক থাকে দর্শকরা চায় যে জিনিসটা কি একটু হাতে নিয়ে দেখব যেহেতু এটা ম্যাজিকের জিনিস তাই হাতে দেওয়া যায় না সব সময় কিন্তু এই অ্যাডভান্স যেহেতু এবারে আপনি এটা হাতে দিয়ে দিতে পারেন এটা আপনি দুটোই কারো হাত আমি বলছেন এটা কি করে সম্ভব হাতে আমি দিয়ে দেবো কী করে তাতে সিক্রেট জানা যাবে না একদম জানতে পারবে না কীরকম এটাকে আপনি পাল্টো করে দেখান কোনো অসুবিধা নেই এটাকেও আপনি উল্টোপাল্টি করে দেখান কোনো অসুবিধা নেই এটা আপনি দুটো হাতে দিয়ে দিতে পারেন কারো হাতে অডিয়েন্সের হাতে অডিয়েন্স ভালো করে এদিক ওদিক করে দেখবে দেখে কিছু বুঝতে পারবে না কিছু করতে পারবে না ব্যাগটা যদি দেখতে চাই ব্যাগটা দেখে দেবেন ব্যাগের মধ্যে কিচ্ছু নেই এটা ব্যাগটা একদম খালি একদম ব্যাগটা একেবারেই খালি কিচ্ছু নেই এই দেখুন একদম খালি ব্যাগটা কিচ্ছু নেই তাহলে আশা করি এটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সিক্রেটটা কি খুব ইজি খুব সিম্পল এই দেখুন একটা গিমিক লাগবে ব্যাগটা পুরো ফাঁকাই আছে এটা আপনি পকেটে রেখেও করতে পারেন আমি যেহেতু বসে করছি সেহেতু পকেট ব্যবহার করে ব্যাগটা ব্যবহার করলাম আপনি পকেটে রেখেও করতে পারেন খুব ভালো হবে একটা এখানে গিমিক লাগবে আপনি পুরো ভিডিওটা একবার দেখে নেবেন কী করে গিমিকটা বানাতে হয় হ্যাঁ আই বাটনে থাকবে ডিসক্রিপশনেও থাকবে লিঙ্কটা পুরো ভিডিওটা দেখে নেবেন এটা কি করতে হবে এই দেখুন এটা হচ্ছে গিমিক গিমিক কি করে বানাতে হয় ওই ভিডিওটা দেওয়া আছে এই দেখুন এই ভাবে বানানো আছে তারপরে এদিকে ঘোরালে ইয়েলো এদিকে এইদিকে ঘোরালে ব্ল্যাক এদিকে ঘোরালে ইয়েলো এদিকে ঘোরালে ব্ল্যাক একটা গিমিক আর দুটো হচ্ছে অরিজিনাল দুটো অরিজিনালের মধ্যে আপনি কি করবেন এই ব্ল্যাকটা আপনার পকেটে রেখে দিন কিংবা এরকম ব্যাগের মধ্যে রেখে দিন ব্যাস আর এই দুটো নিয়ে ম্যাজিকটা শুরু করুন এটার উল্টো দিকটা কিন্তু ইয়েলো তাহলে কি করবেন এই দুটোকে আপনি খুব ভালো করে দেখান দর্শককে এরমভাবে দেখান যে এটা ব্ল্যাক আছে এটা ইয়েলো আছে এই দুটো ভালো করে দেখালেন অসুবিধা নেই এই দেখাবার পরে আপনি হাতে ইয়েলোটা রাখছেন তারপরে ব্ল্যাকটা রাখছেন হাতটা যখন টার্ন করছেন দর্শকের ধারণা যে ওপর থেকে ইয়েলোটা নিচ্ছে কিন্তু না আসলে আমি তলা থেকে এটা নিচ্ছি দেখুন তলা থেকে এটা নিচ্ছি ইয়েলোই বের হচ্ছে আর এখানে ইয়েলো অরিজিনাল থেকে যাচ্ছে বিষয়টা দেখুন ভালো করে এই রকম তা আপনি হাতটা এখন টার্ন করলেন করে আপনি কি করলেন তলা থেকে এটা বার করলেন এটার সাথে কিন্তু এই ব্ল্যাকটা চলে এলো আপনি কি করছেন এটাকে নিয়ে এখানে চেঞ্জ করতে পারেন হাতে করে ভাবে এটাকে ধরে এরকম উল্টে দিলে এটা চেঞ্জ হয়ে গেল এটা তো হলো এটা যেন এরকম গ্ল্যান্স না দেয় হ্যাঁ এটা মুঠো করে রাখবেন এইবারে এইটা এই ইয়েলো অবস্থায় এখান থেকে বার করলেন যখন এই তো ইয়েলো অবস্থায় বার করলেন এই বার করবার পরে এইটাকে আপনি একদম দেখিয়ে এরকম রাখুন পকেটে রাখুন অসুবিধা নেই পকেটেও দেখিয়ে রাখুন এই রাখলেন এটা কিন্তু ওপাশে চলে গেল এই দেখুন দুটোই আছে দেখুন পাশাপাশি দুটো আছে আপনি এটা এই ব্যাগের মধ্যে ঢুকে গেল একটু পাশ দিলেন দিয়ে দেখালেন দিয়ে আপনার হাতে চলে এসছে এইবারই চাইবে দর্শক হাতে আপনি এইবার এই কালোটা বার করুন বার করে দেখান দেখুন এখানে কালোটা চলে এসছে ব্যাগের মধ্যে কালোটা চলে গেছে আর এটা চেপে দেখান ব্যাগটা খালি কিচ্ছু নেই এরকমভাবে দেখান এটা চেপে দেখালে এটা পড়বে না অসুবিধা নেই দেখান ব্যাগটা একদম খালি কিছু নেই না দেখালেও চলবে এইটা দেখাবার পরে এবার দর্শক হাতে চাইলে আপনি দুটো দিন দুটোই অরিজিনাল এটারও দুপাশে কালো এটারও দুপাশে হলুদ ইলো অর্থে অর্থাৎ কি না দর্শক এটা হাতে নিয়ে দেখেও কিছু বুঝতে পারবে না দর্শকের যখন আবার ম্যাজিক দেখতে ইচ্ছা করবে তখন আপনি সেট আপটা আবার রেডি করে আবার আপনি ম্যাজিকটা দেখাতে পারবেন এই ছিল অ্যাডভান্স হানিকম্ব আপনারা এটা একটু কষ্ট করে তৈরি করে নেবেন দর্শকদের দেখাবেন ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের এপিসোড এখানে শেষ করছি সামনের এপিসোডে একটা দারুণ ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য টাটা বাই